ওয়েল গার্মেন্টস সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং এর গুরুত্বপূর্ণ অর্ডার রাজ্য অর্থ থেকে জারি হয়েছে, অবশ্যই দেখে রাখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। যেমন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেডিকেল সেল থেকে প্রকাশিত হয়েছে, এটি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে। এ কয়েকদিন আগেই আমাদের দেখিয়েছিলাম রাজ্য সরকার 118 হসপিটালকে এম্প্যানেল করেছে, তার লিস্ট প্রকাশিত করেছিল, সেই লিস্ট আপনাদের দেখিয়েছিলাম। আরও 15টি এই সুপার স্পেশালিটি হসপিটালকে অন্তর্ভুক্তি করেছে, লিস্টগুলো অবশ্যই দেখে রাখবেন এবং কার কখন কী দরকার হয় আপনারা হেল্প করতে পারবেন। আপনারা জানেন যে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অত্যন্ত ভালো রাজ্যের সরকারি কর্মচারী পেনশনারদের জন্য। সম্প্রতি পঞ্চায়েত কর্মী পেনশনাররা এর অন্তর্ভুক্তি হয়েছেন, তবে স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আসার জন্য, যদিও কিন্তু সেটা এখনও সম্পূর্ণ হয়নি। এবারে চলে আসুন এক নজরে এই হসপিটালের লিস্টটা দেখে নিই এবং তার লোকেশনগুলোও দেখে নিই। দেখুন, প্রথমে 1 নম্বর রয়েছে সারদা মাল্টি স্পেশালিটি হসপিটাল, এটি কলকাতায় রয়েছে। 2 নম্বর রয়েছে অ্যাভালন হসপিটাল, এটাই রয়েছে দেখুন মাটিকালায় রয়েছে। 3 নম্বর রয়েছে নিউ আপনজন নার্সিং হোম, এটা রামপুরহাটে রয়েছে জেলার হসপিটাল। 4 নম্বর রয়েছে স্টার্লিং হসপিটাল, এটা রবীন্দ্র সরণিতে রয়েছে। তারপরে দেখুন CMS হসপিটাল, আর এটা রয়েছে তমলুকে রয়েছে। ASMII সেভ দ্য সাইট ফাউন্ডেশন, এটি কলকাতায় রয়েছে। টেরেসা মেমোরিয়াল, আর এটা রয়েছে দেখুন বর্ধমানে রয়েছে। তারপরে নিদান নার্সিং হোম, এটা রয়েছে মুর্শিদাবাদে রয়েছে। সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, এটা বহরমপুরে রয়েছে, কলকাতারটাও কিন্তু আমাদের এমপ্যানেল আছে। তারপর দেখুন মাদার নার্সিং হোম, এটা মধ্যগ্রামে রয়েছে। HHP হসপিটাল প্রাইভেট লিমিটেড, এটি কলকাতায় রয়েছে। ESKAG সঞ্জীবনী প্রাইভেট লিমিটেড, এটা নর্থ 24 পরগনায় রয়েছে। আইরিশ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, এটি তমলুকে রয়েছে। ASG হসপিটাল প্রাইভেট লিমিটেড, এটি শিলিগুড়িতে রয়েছে। তারপর দেখুন রাহুল ডায়াগনস্টিক সেন্টার, এটি রয়েছে মেদিনীপুর ডিস্ট্রিক্টে। তাহলে দেখলেন কলকাতা ছাড়াও বেশিরভাগ কিন্তু এই লিস্টে জেলার হসপিটাল রয়েছে, এবং প্রত্যেকটি কিন্তু দেখুন এখানে ক্লাস 1 মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল। এর আগে 118টি লিস্ট আপনাদের দেখেছিলাম, এটির মধ্যে আরও অ্যাড করেছে রাজ্য সরকার, আরও বাড়িয়েছে, আরও 15টি এম্প্যানেল হসপিটাল করেছে। আপনারা মনে রাখবেন কিন্তু এই হেলথ স্কিম যথেষ্ট ভালো, সেই জন্য লিস্টগুলো সঙ্গে রাখুন, যদি দরকার হয় বলবেন, ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেবো। ধন্যবাদ।